বাংলাদেশের বাজারে বাজাজ পালসার N160 লঞ্চ হয়ে গেছে। মোটামুটি সব বড় বড় ইউটিউবারদের হাতেও সেটা চলে আসছে, বাট অ্যাজ এ স্মল ইউটিউবার আমাকে কেউ গুনবেও না, আমার কাছে রিভিউ ইউনিট পৌঁছাবেও না, আর আমার আশেপাশে কেউ N160 না কেনা পর্যন্ত আমার এই বাইকটা হাতে বাজবে না। কিন্তু তাই বলে কি রিভিউ থেমে থাকবে? অবশ্যই না, রিভিউ তো আমি অবশ্যই দেবো। আর এটা আসলে রিভিউ বলা যায় না, কারণ কোনো কিছু হাতে নিয়ে ইউজ না করে বোঝা যায় না সেটা কতটা ভালো কতটা খারাপ, কাদের জন্য ভালো হবে। অবধি যে কটা ভিডিও আমি দেখছি এই বাজাজ N160 উপরে, তাতে আমি এতটুকু বলতে পারি যে বাইকটা সম্পর্কে একটা ইনিশিয়াল ধারণা আমার খুব ভালোভাবেই হয়েছে, আর আমার অডিয়েন্সকে আমি সেই ধারণাটাই দেওয়ার চেষ্টা করবো আজকে। তো হে গাইস, কী অবস্থা? ইটস মি নাজমুল হোসেন সৌরভ ফ্রম NHS ব্লগ অ্যাগেইন, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতেছি মাই থটস অন বাজাজ পালসার N160 2V। আমি এই সেগমেন্টটাকে কয়েকটা পার্টে ভাগ করব। প্রত্যেকটা পার্টের গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড যেগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো মেইনলি চারটা জিনিস দেখে আমরা একটা বাইক চুজ করব: লুকস, পাওয়ার, ব্রেকিং, কমফোর্ট আর কাদের জন্য। আর লুকের কথাতে আসি, ও বাবা, বাজাজ এইবার কাজটা অনেক ভালো করছে, কারণ বাজাজের যে পালসার সিরিজটা ছিল, যেটা 150cc যে সিরিজটা ছিল, এই সিরিজটা প্রায় আমার মতে 10-12 বছর ধরে সেম কন্ডিশনের গাড়ি তৈরি করে করে আসতেছে, সেম ডিজাইন। ওদের ডিজাইনে একটা পার্থক্য আনা খুবই ইম্পর্টেন্ট ছিল। পালসার 150 যেটা, এইটাকে ট্রান্সফার করে দিয়ে দুইটা নতুন মডেল নিয়ে আসছে, একটা হচ্ছে N160 আর একটা নিয়ে আসছে হচ্ছে P160। P160টা এখন ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে ঢুকছে, বাট এখন ওটা বাংলাদেশে আসেনি, এবং ওটা বাংলাদেশে আসলে আই থিঙ্ক ওটা আবার N160কে টক্কর দেওয়ার মতো একটা গাড়ি। রাস্তাগুলো জোস পালসার N160, এইটার লুকটা টোটালি ইন্সপায়ার্ড হয়েছে হচ্ছে এটার এল্ডার সিবলিং বাজাজ পালসার N250 থেকে। ইউ হ্যাভ টু সে এই গাড়িটা বাংলাদেশের মার্কেটে একটা হেড টার্নার গাড়ি হিসেবে কাজ করবে। মানে আপনার পাশ দিয়ে যদি একটা বাজাজ পালসার N160 যায়, আপনি অ্যাটলিস্ট একবার হলে ঘুরে দেখবেন যে এটা কী গেল, কারণ ওটার লুকটাই এতটাই অ্যাগ্রেসিভ, এতটা নিউ আর একটা মাস্কিউলার ডিজাইন, ওটা যে কারো নজর কাড়ার মতো একটা বাইক আমার পছন্দ হয়েছে। লুক নিয়ে মোটামুটি আমি এবারে যে একটা কথা বললাম, এখন এইটা এটার লুকে কি অ্যাডভান্টেজ আছে কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, দুইটা পার্ট নিয়ে কথা বলি। তো প্রথমে যদি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, কোম্পানি অবশ্যই কথাটা বলবে না, তারা বলবে এটা একটা সম্পূর্ণ নিউ ডিজাইন, কিন্তু আপনি প্রথম যখন N160কে সামনে থেকে দেখবেন, আপনার মাথায় সবার আগে প্রশ্নটা আসবে হচ্ছে যে এটা কি MT15 থেকে নকল করা কিনা, কারণ এটার প্রজেকশন হেডলাইট আর DRL-এর যে কম্বিনেশনটা, এটা আমার দেখে মনে হয়েছে এটা MT15 থেকে ইন্সপায়ার্ড, কারণ অলরেডি বাজারে এটাকে গরিবের MT15 হিসেবে চালানো হচ্ছে। ফ্রন্ট প্রজেকশন হেডলাইটটা আছে, এই হেডলাইটটা এই প্রাইস রেঞ্জে যতগুলো গাড়ি আছে বেস্ট আলো প্রোডিউস করে। এটা যদি আমি লোকের সেকেন্ড ডাউন সাইড বলি, প্রবাবলি বেশি একটা রঙে অ্যাভেলেবেল না বাংলাদেশের মার্কেটে, যতটা সম্ভব শুধুমাত্র আমি ব্ল্যাক কালারটাই দেখলাম, ব্ল্যাক কালার ডিউয়েল ABS এইটা মনে হয় থাকবে। তো এখানে যদি আরও কিছু ভেরিয়েশন থাকতো, আমি জানি না এখন ভেরিয়েশন মানে কালার ভেরিয়েট আনছে কি না, বাট আমি জাস্ট খালি ব্ল্যাকটাই দেখছি। সো আমার মতে যদি ব্ল্যাক ছাড়াও আরও কিছু কালার কম্বিনেশন থাকতো, তাহলে আই থিঙ্ক আমাদের জন্য বেটার হইতো। আর যদি আমি এটার এখন গুড সাইডে আসি লুকের দিক দিয়ে, বাইকটা অনেক বেশি মাস্কিউলার লুকিং, এটার কালার কম্বিনেশন ব্ল্যাকটা অনেক সুন্দর করছে। ইউটিউবারের মুখে শুনলাম কেউ এ পর্যন্ত বলেনি যে এটার ফিট অ্যান্ড ফিনিশের কোনো সমস্যা আছে, সো আমি বলবো এটাও এটা একটা প্লাস পয়েন্ট যে এটার ফিট অ্যান্ড ফিনিশ অনেক জোস। সো লুকের দিক দিয়ে এই বাইকটাতে যা দিছে সেটা এই বাংলাদেশের মার্কেটের যে বাইকগুলো আছে 160cc যে বাইকগুলো, তার মধ্যে হাহাকার ফালা দেওয়ার মতো একটা লুক বানিয়েছে এটার, এটা আপনাকে বলতেই হবে। সেকেন্ড আমি কথা বলবো এটার ইঞ্জিন নিয়ে। ইঞ্জিনের যে পাওয়ার ফিগার যেগুলো আছে সেগুলো আমি মুখে বলবো না, সেগুলো আমি স্ক্রিনে এই জায়গাগুলোতে তুলে দেবো, আপনারা হচ্ছে সে দেখে নেবেন, মিলাই নেবেন। এই BHP টর্ক CC এগুলো কী জিনিস যদি না বোঝেন, তাহলে এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেই বাটনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপাতত যেহেতু আমার মাই থটস আমি বলছি যে আমার বাইকটা কেমন, আমি এটা নিয়ে থটের কথা বলছি, সেই হিসেবে আমি আমার গ্যাদার্ড ইন্টারনেটের থেকে গ্যাদার করা যে জ্ঞানটা আমি সেটাই বলবো। যতগুলো 160cc বাইক আছে বাংলাদেশের মার্কেটে, এই বাইকটার ইঞ্জিন সবচেয়ে রিফাইন্ড আর স্মুথ। যেহেতু এটা একটা 2-valve ইঞ্জিন, সো এটা টপে যায় হয়তো RTR 4V অথবা NS 4V-কে টক্কর দিতে পারবে না, স্বাভাবিক। কিন্তু আপনার ইনিশিয়াল যে পাঞ্চটা বা টর্ক, যে টর্ক ফিল করার যে ব্যাপারটা, ইঞ্জিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিফাইন্ড ইঞ্জিন ইন দিস সেগমেন্ট রাইট নাও। এবং সবাই বলছে যে এটা একটা ভাইব্রেশনলেস ইঞ্জিন,
মানে হায়ার আরপিএমে রেভ করার পরও হ্যান্ডেল বারে পর্যন্ত ভাইব্রেশন আসতেছে না। এই বাইকটার গিয়ারবক্সও অনেক স্মুথ। এখন যদি আমি মাইলেজের কথায় বলি, তাহলে মাইলেজের ব্যাপারটা আসলে ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভেরি করে। একটা বাইক যার কাছে ভালো পারফরমেন্স করে, সেই বাইকটাই আরেকজনের কাছে অতটা ভালো পারফরমেন্স নাও করতে পারে। এটা অ্যাভারেজে 42 থেকে 45 মাইলেজ ইজিলি দিয়ে দিতে সক্ষম। 14 লিটারের একটা হিউজ ফিউয়েল ট্যাঙ্ক দিছে, যেটা অবশ্যই একটা থামস আপের দাবি রাখে। ইঞ্জিনের ব্যাপারে কথা বলার সময় আমি এটার আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এটার আন্ডারবেলি এক্সস্ট। আন্ডারবেলি এক্সস্ট আমাদের দেশে খুব একটা কমন না, হাতে গোনা কয়েকটা গাড়িতেই আন্ডারবেলি এক্সস্ট থাকে। যেমন বাজাজ পালসার NS160 আন্ডারবেলি এক্সস্ট আছে। N160 ইঞ্জিনের প্রোজ অ্যান্ড কনসগুলো নিয়ে কথা বলা যাক। তো কনস নিয়ে কথা বলি, বাইকটার ইনিশিয়াল টর্কটা একটু কম মনে হয়, মানে গাড়িটা পুল করতে একটু শক্তি বেশি লাগে। ফিল হয় যে গাড়িটা একটু স্ট্রাগল করতেছে ইনিশিয়ালে পিক আপ করতে। এইটার আরেকটা নর্মাল কারণ হতে পারে, এই গাড়িটার কিন্তু কার্ভ ওয়েট অনেক বেশি, 152 কেজি। 152 কেজির একটা গাড়িকে পুল করা 160 সিসির একটা ইঞ্জিনের জন্য একটু টাফ হয়। ভাইব্রেশনের দিক দিয়ে লং রাইড করার জন্য এই ইঞ্জিনটা খুবই রিফাইন্ড একটা ইঞ্জিন হবে। আর ইঞ্জিনের ফিউয়েল ম্যাপিং এবং ইঞ্জিনের আর্কিটেকচারটাও সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। ভিতর এটা সম্পূর্ণ নিউ একটা ইঞ্জিন। আন্ডারবেলি এক্সস্টের এক্সস্ট নোটটা অনেক সুন্দর খুব, আর বাইকটার গিয়ারবক্স অনেক স্মুথ, ক্লাচ অনেক সফট। ক্লাচ সফটের সাইডেই আছে, জিক্সারের মতো হার্ড না। এখন আমি যদি থার্ডে বলি, এটার ব্রেকিং নিয়ে কথা বলি, তাহলে বাংলাদেশের মার্কেটে রিনিউড যতগুলো ব্র্যান্ড আছে, বাজাজ, হিরো, হন্ডা আর সিজুকি, তো এই চারটা কোম্পানির যতগুলো বাইক আছে আন্ডার 3 লাখ টাকা সেগমেন্টে, এই প্রথম কোনো বাইকে হচ্ছে ডিউয়েল চ্যানেল ABS আসলো। ABS কীভাবে কাজ করে এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও আমি পরে নিয়ে আসবো। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানা রাখতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং ABS-এর সাথে এটা সামনে ইউজ করা হয়েছে একটা 300 মিলিমিটারের রোটার। কিন্তু আই থিঙ্ক এই সেগমেন্টটা সবচেয়ে বড় রোটার, মানে এ পর্যন্ত যতগুলো বাইক আছে এইটার ডিস্কই সবচেয়ে বড়। আর পেছনে নর্মাল যেটা অ্যাভারেজ থাকে ওই অ্যাভারেজই একটা ডিস্ক ইউজ করা হয়েছে, কিন্তু এইটার ইনিশিয়াল বাইট পাঞ্চটা অনেক ভালো করছে। সো সেফটি নিয়ে যাদের কনসার্ন বেশি তারা অবশ্যই এ বাইকটাকে তাদের প্রিফারেন্সে রাখতে পারেন। এখন হচ্ছে ব্রেকিংয়ের ভালো আর খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে আমি বলতে পারবো যে এই বাইকটার ব্রেকিংয়ে কোনো খারাপ দিক নাই, কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই, কারণ ডাবল চ্যানেল ABS এখন পর্যন্ত সবচেয়ে সেফেস্ট প্রযুক্তি। আর অ্যাডভান্টেজের যদি কথা বলি তাহলে অ্যাডভান্টেজের উপরে অ্যাডভান্টেজ। আপনার এই সামনে পাচ্ছেন হচ্ছে 37 মিলিমিটারের ফর্ক সাসপেনশন, তার উপরে হচ্ছে 300 মিলিমিটারের রোটার ডিস্ক, ডিস্কের বাইট অনেক ভালো, তারপরে হচ্ছে ডাবল চ্যানেল ABS পাচ্ছেন। আর আমি এ পর্যন্ত এটার ABS নিয়ে কোনো খারাপ ইনফরমেশনও শুনি নাই, যা সবাই বলছে যে ABS অনেক সুন্দর কাজ করে। বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত 3 লাখ টাকার আন্ডারে বেস্ট ব্রেকিং এই বাইকটাই অফার করতেছে। ব্রেকিংয়ের পরে এখন আমরা আসবো হচ্ছে কমফোর্ট নিয়ে। কমফোর্টের কথা যদি আমি বলি, আর এই সিটটা মোটামুটি পিলিয়ন নিয়ে ট্র্যাভেল করার জন্য এনাফ আমার কাছে ভালো মনে হয়েছে, তো পিলিয়ন কমফোর্টের এটা যথেষ্ট ভালো পাওয়া যাবে। আর সেকেন্ড, এটাতে আমি শুনলাম এবং যা বুঝলাম যে এটার সিটিং পজিশন সামান্য একটু লিন হইতে হয়, একেবারে টোটাল আপরাইট না। হন্ডা হর্নেটের সিটিং পজিশনটার সাথে আমি যদি তুলনা করি, হর্নেটের সিটিং পজিশন কিন্তু একটু লিন হইতে হয়, একটু সামনের দিকে ঝুঁকতে হয়, তো সেটা কিন্তু টোটাল আপরাইট না। কিন্তু তার মানে এই না যে আমি যদি অনেক লং রাইড করি, 200 কিলো বা 250 কিলো একটা আনা রাইড করি তাহলে আমার হাতে ব্যথা হবে, এইরকম কিন্তু হর্নেটে হয় না। তো সবাই আশা করতেছি যে এই বাইকটার ক্ষেত্রেও এরকম কোনো সমস্যা হবে না। লিনিংটা একটু স্পোর্টি একটা ফিলিং দিবে, কিন্তু এটা অবশ্যই আপনার হাতে ব্যথা করবে না। ওটা যদি আমি কথা বলি তাহলে এটার সামনের সাসপেনশনটা অনেক ভালো ফিডব্যাক দিচ্ছে, পিছনে গ্যাস চার্জ মনোশক সাসপেনশন সেটা অনেক ভালো পারফর্ম করতেছে। আর বাজাজের যতগুলো বাইক আছে তার ম্যাক্সিমামের এই সাসপেনশন অনেক সুন্দর, মানে আর যদি আমি সিট হাইটের কথা বলি তাহলে এটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। নর্মাল আমাদের যে বাইকগুলো আছে বাংলাদেশে সেগুলোতে যে হাইট সেই হাইটের সেম, একদম সেম। এক্সব্লেডের সিট হাইটও কিন্তু 795 মিলিমিটার, তার মানে আমার হাইটের একটা লোক, আমি 5'6", আমি কিন্তু একদম পারফেক্টলি মাটিতে পা দিয়ে দাঁড়াতে পারি। এটা তো যদি আমি দেখাই, আমার এই বাইকে যদি দেখাই, এই যে একদম পারফেক্ট মাটিতে পা পাচ্ছি। যদি 5'5" অথবা 5'4" চেয়ে, 4 হইলে হয়তো একটু সমস্যা হবে, বাট 5'5" হইলে আর কোনো প্রবলেম নেই। 5'5" থেকে তার উপরে আপনি যত যান না কেন রাইড করতে খুব একটা অসুবিধা হবে না। হাইট একটু বেশি তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাইক, অনেক বাইকে বসলে তাদের বাইকটা ছোটো ছোটো লাগে, বাট এই বাইকটা যথেষ্ট বড়, মাস্কিউলার লুকিং একটা বিগ বাইক, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, আবার হুইল বেসও কিন্তু অনেক বেশি, কেউ চড়ার পর এই বাইকটাকে ছোটো মনে হবে না অ্যাটলিস্ট। তো কমফোর্টের দিক দিয়েও এই বাইকটার যথেষ্ট ভালো বলা যায়। গুড সাইড আর ব্যাড সাইড নিয়ে কথা বলি এই বাইকটার কমফোর্ট নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমি ব্যাড সাইড নিয়ে বললে সবার আগে বলতে হবে যে এইটার কার ওয়েট অনেক বেশি। কার ওয়েট হচ্ছে 152 কেজি। আমার মতে
আন্ডার 3 লাখ টাকা সেগমেন্টে যতগুলো নেকের স্পোর্টস আছে সবগুলোর বাইক সবগুলোর ওজনই অ্যারাউন্ড 140 থেকে 145 মধ্যে, এর উপরে নাই। যেমন আমার এক্সপ্লোরার কার্বোয়েড হচ্ছে 142 কেজি, এই বাইকে ঘুরাইতে আমার মানে হাতে টেনে ঘুরাইতে আমার হাতের 12টা বাজে। আরটিআর এর কথা বলি, সেটা হচ্ছে 140-145 মধ্যেই, এইটার ওজন সবচেয়ে বেশি। তো এই বাইকটাকে আপনার যখন আপনি নর্মালি গাড়িটা চালাবেন তখন আপনার হয়তো ওজনটা অতটা ফিল হবে না, কারণ এটার ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালোভাবে করা হয়েছে। আপনি বাইকটাকে যখন হাত দিয়ে টানবেন অথবা ঠেলবেন অথবা ঘুরাবেন এবং জ্যামের মধ্যে যখন আপনি বাইকটা নিয়ে দাঁড়ায় থাকবেন, সেই জায়গাতে আপনার এই বাইকটা নিয়ে একটু স্ট্রেস ফিল হবে, কারণ বাইকটার ওজন আসলেই অনেক বেশি। কার্বোয়েট বেশি হওয়ার জন্য কিন্তু আরেকটা বেনিফিট আপনারা পাবেন, যে বাইকের কার্বোয়েট যত বেশি সেই বাইকটা কিন্তু হাই স্পিডে তত বেশি স্টেবল থাকে, মাটি কামড়ায় চলতে পারে। এই হাই কার্বোয়েটকেও আসলে কোনোভাবে এটা খারাপ দিক বলা যায় না, তবে হ্যাঁ এটা খারাপ দিক যে এটার আমরা যেগুলো বাইক চালাই অভ্যস্ত তার থেকে এই বাইকটা অনেক বেশি ওয়েট হবে। এখন এটা লিনিং কতটা হইতে হয় সেই জিনিসটা আসলে নিজের হাতে না আসা পর্যন্ত বোঝা সম্ভব না। এখন যদি দেখি যে অনেক বেশি লিন হইতে হচ্ছে এবং লং রাইডে হাত ব্যথা করে, আর এটা ব্যাড সাইড হবে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি এরকম কোনো সমস্যা হবে না। তো এই ছিল এই বাইকের 4টা পয়েন্ট নিয়ে কথা। এক্সট্রা হিসেবে কিছু কি ফিচার্সের কথা বলি যে জিনিসটা এই বাইককে এই রেঞ্জের অন্যান্য বাইক থেকে আলাদা করে। আমি একদম স্টার্টিং থেকে আসি, এটার হেডলাইট, হেডলাইট MT15-এর মতো মনে হইতে পারে, বাট MT15-এর দাম দেখছেন অর্ধেক প্রাইসে অর্জিয়াস লুকিং হেডলাইট, একটা প্রজেকশন হেডলাইট আর হচ্ছে লুক অফার করতেছে সামনে থেকে। সেকেন্ড যদি ফিচার্সের কথা বলি, এটার মিটার কনসোল, ইনফিনিটি ডিসপ্লে একটা মিটার কনসোল ইউজ করছে, মিটার কনসোলটা অনেক সুন্দর, ডিজিটাল আর অ্যানালগের একটা কম্বিনেশন এখানে আছে। আর মিটার কনসোলটা যদি দেখেন, দেখে যেন মনে হয় যে ডিসপ্লের নিচে কিছু নাই, পুরো সম্পূর্ণ জিনিসটা ডিসপ্লের উপরে ভাসে আছে। ওখানে আপনি সব পাবেন, গিয়ার ইন্ডিকেটর, Trip 1, Trip 2, তারপরে ওডো। এরপরের ফিচার্স হচ্ছে এখানে ইনবিল্টভাবে USB চার্জের জন্য, এই তো হচ্ছে TVS রেইডারেও তো এইটা আসে। কিন্তু একটা কথা হচ্ছে কি, TVS রেইডারে বাংলাদেশে যে ভেরিয়েন্ট আছে সেখানে কিন্তু USB সকেটটা দেওয়া হয় কিন্তু USB পোর্টটা দেওয়া হয় না, সেটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। কিন্তু এই বাইকটাতে ইনবিল্টভাবে আসছে, সো আপনার চার্জিং নিয়ে কোনো অসুবিধা হবে না। আবার এক্সট্রা চার্জার লাগাইতে যায় আপনার যে ওয়্যারিং নষ্ট করা এমন কোনো চান্সও থাকতেছে না। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে বাইকটার লুকস, এই লুকের বাইক আমার মতে বাংলাদেশের মার্কেটে এখন আপাতত অ্যাভেলেবেল নাই। হাই রেঞ্জের মধ্যে আপনি হয়তো MT15 পাবেন কিন্তু বাকিগুলো না। এখন আমরা আসি এটার প্রাইসিংয়ে, এই বাইকটা বাংলাদেশের মার্কেটে এটা নিয়ে আসছে হচ্ছে উত্তনা মোটরস। তো তারা এই বাইকটার দাম ধরছে হচ্ছে 2,60,000 টাকা। বাংলাদেশের মিড রেঞ্জে যতগুলো বাইক আছে এই বাইকটা তাদের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ হবে। ইভেন সবচেয়ে বেশি দামের যে দুইটা বাইক, যেমন হচ্ছে বাজাজ পালসার NS160 আর হচ্ছে অ্যাপাচি RTR 164V, দুইটা থেকে কিন্তু এই বাইকটার দাম অনেক বেশি। তবে যেহেতু বাইকটা একেবারে নতুন তো সেই হিসেবে দাম একটু বেশি হওয়াটা আমার কাছে মনে হয় না অস্বাভাবিক, আর আশা করবো যে এইটা বাইকের দাম ধীরে ধীরে কমে যাবে। 35-40 যদি দাম হয় তাও আমি এটাকে অ্যাপ্রুভ দেব, কারণ ডিউয়েল চ্যানেল ABS প্রিমিয়াম লেভেলের বাইক কিনতে চান তাহলে এইটা মাস্ট হ্যাভ ফিচার্সের মধ্যে একটা পড়ে। আপনাদের যদি ইমিডিয়েট বাইক কেনার দরকার হয় আর এই বাইকটা যদি আপনাদের চয়েসে থাকে তাহলে আপনারা কিনতে পারেন, কারণ এই বাইকটা খারাপ না, একটু ওভার প্রাইসড। এখন একটু ওভার প্রাইস বাইক তো মানুষ অনেকই কেনে, যেমন হচ্ছে FZS version 3 এখনও মানুষ পাগলের মতো কেনে, তারপরে FZS version 2, তারপরে ওদিকে হচ্ছে Gixxer version 2। এই বাইকগুলো তো বাংলাদেশের মার্কেটে ঢোকার পর থেকেই ওভার প্রাইসড এবং সেভাবেই চলতেছে। তো 2,60,000 দিয়ে কি আপনার বাইকটা কেনা উচিত? হ্যাঁ, আপনি যদি কিনতে চান কিনতে পারেন, তবে যদি কিছুদিন ওয়েট করে কিনতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি বেটার হতো। সো দিস ওয়াজ মাই থট অ্যাবাউট ব্র্যান্ড নিউ বাজাজ পালসার N160। আমি আমার থট বললাম, এখন আপনারা আপনাদের থট কী আছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর এই বাইকটা আমার হাতে আসার স্প্লিট সেকেন্ড পরেই আমি এই বাইকটা নিয়ে ভিডিও বানানো শুরু করবো। আজকের ভিডিও এ পর্যন্তই, হোপ ইউ গাইজ আ গুড ডে অ্যান্ড লেটস মিট টু এ নিউ ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ ওয়্যার এ হেলমেট, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, সায়নারা।